আমি তো শুনেছি ছেলেদের মেয়ে বন্ধু ভালো হয়, মেয়েদের ছেলে বন্ধু ভালো হয়। আবার মেয়েদের মেয়ে বন্ধুও ভালো হয়, উল্টো বলি ছেলেদের ছেলে বন্ধুও ভালো হয়। আরে বন্ধু তো হতেই পারে, ছেলেদের মেয়ে বন্ধু হতে পারে না বা মেয়েদের ছেলে বন্ধু হতে পারে না? নিশ্চয়ই পারে। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় দুটি কথা বলেছেন, একটা হচ্ছে ছেলেদের মেয়ে বন্ধু, মেয়েদের ছেলে বন্ধু ভালো। হ্যাঁ সে তো ভালো লাগবেই ওনার, ভালো তো ভালো হলে আমাদের কিসের আপত্তি, ভালো হলে আমাদের কিছু আপত্তি না। কিন্তু মুখ্যমন্ত্রী রাজ্যের কথা বলুন, ছেলেদের মেয়ে বন্ধু, মেয়েদের ছেলে বন্ধু এসব ফালতু কথা বলে সময় নষ্ট করেন। উনি এর আগেও বলেছেন যে আমি আমার বাড়ির মেয়েদের বলি, বাড়ির বউদের বলি, মেয়েদের নয়, যে প্রেম কর্তরা বাড়ির বউদের উনি প্রেম করার কথা বলেন, সেটাই আরেকবার রিপিট করেছেন। আমি অনুরোধ করবো বাংলার মানুষের এসব কথায় কান দিয়ে নিজেদের জীবনটা নষ্ট করবেন না, সময়টা অনেক মূল্যবান, সেটাকে নষ্ট না করাই ভালো। কথার মতো জায়গায় আমার 1,00,000 টাকায় আমি ডুকডুকি বাজিয়ে ভালো লাইফ এনজয় করতে পারবো। যতই খান বেশি বেশি খেলেও খরচা বেশি হয় না, কাউন্ট করে দেখুন। মাছ খান, মাংস খান, ভাজা খান, টক খান, তরকারি খান। এখন তো এতও খায় না লোকে, আগে তো বেশ থালা সাজিয়ে কাঁসার থালায় ডাল তরকারি ভাজা তেতো একটা শাক চচ্চড়ি মাছ একটা আইটেম একটা পায়েস দিতই দিত। এখনও যেমন গ্রামের দিকে আছে, এখন তো লোকে একটার বেশি দুটো পদ খায় না ওয়েট বাড়বে বলে। একদিকে ভালো তারা স্বাস্থ্য সচেতন হয়েছে, কিন্তু আমি সেটা বলছি না। তা খেলেই বা আমি কী খাবো? আমি কি মানে মণিমুক্ত খাবো? ওই জীবনটা আপনি বাথরুমে পড়ে গেলে তুলে নিয়ে যাওয়ার লোক থাকবে না? ওই জীবনটা আজকালকার দিনে তো আমি দেখছি বেশিরভাগ বাবা মায়েরা যখন বাচ্চাদের মানুষ করছেন তাদের 20-25টা বছর বেরিয়ে যাচ্ছে। এগুলো নিয়ে আমার লেখা আছে, আমার কখনো কখনো মনে হয়েছে। আমি অনেকগুলো পরিবার দেখেছি, সবাই নয়, অনেক ছেলেমেয়েরা আছে বাবা মাকে জীবনের থেকে বেশি ভালোবাসেন, তাদের জন্য আমার অনেক অভিনন্দন। কিন্তু কেউ কেউ আছে বাইরে যাওয়াটা একটা নেশা, সেখানে অনেক টাকা ইনকাম করলো। আমি আমার ভাইজির কথা বলছি, একটা আছে শিকাগোতে, আমার পছন্দ নয়, কেন আমি থাকবো? টাকা ইনকাম বেশি করব যদি তার কোনো দিন অসুখ হয়, একবার কেউ দেখতে যাওয়ার লোকও পাবে না। আর এখানে থাকলে হ্যাঁ ওখানে ইনকাম অনেক হতে পারে, কিন্তু মনে রাখবেন খাওয়া আর গাড়ি ভাড়া আর বাড়ি ভাড়ায় যা খরচ হবে। আমি আবার বলি, যারা বাইরে চলে যায় হয়তো ফিরে আসতে পারে না, তাদের বাবা মা তাদের মানুষ করতে গিয়ে তাদের জীবনের 20-25টা বছর সঞ্চিত বছর ছেলে মেয়েকে মানুষ করে, তারপর তাদের যখন 55-60 বছর বয়স হয় তখন দেখে চারিদিকে ধাঁধা, জীবনটা গোলক ধাঁধা, কেউ দেখার নেই, কাউকে বৃদ্ধাশ্রমে চলে যেতে হয়, কাউকে বা কোথাও একটা আশ্রমে গিয়ে হরে কৃষ্ণ হরে হরে করতে হয়। আর একটা বিষয় বলেছেন যে 1,00,000 টাকায় ডুগডুগি বাজিয়ে সংসার চালানো যায়, ঠিকই বলেছেন। উনি বলেছেন কত খাবে, বেশি খেলে কত খাবে, টক খাবে, ঝাল খাবে, ভাজা খাবে, সেদ্ধ খাবে, ডাল খাবে, ভাত খাবে, মাছ খাবে, মাংস খাবে, এসব বলেছেন মুখ্যমন্ত্রী। মানে ব্যাপারটা ক্যারিকেচারে নিয়ে যান উনি প্রতিদিন ওনার সভাটাকে, তো উনি ঠিকই বলেছেন। কিন্তু এই ঠিকটা ওনার বাড়ির লোককে কেন বোঝাতে পারেন না, যে ভাইপোকে তো বলতে পারেন এই কথাগুলো, যে ভাইপো তুমি কত খাবে, ভাইপো তুমি কত খাবে, তুমি গরু খাবে, বালি খাবে, কয়লা খাবে, পাথর খাবে, হ্যাঁ তুমি কাটমানি খাবে, তুমি আবাস খাবে, তুমি পায়খানা থেকে খাবে, তুমি আর কত খাবে, এটা ভাইপোকে বলতে পারে, বলতে পারো তো ভাইদের যে বাঁচতে গেলে 1,00,000 টাকায় ডুগডুগি বাজিয়ে সংসার চালানো যায়। কিন্তু হরিশ চ্যাটার্জি আর হরিশ মুখার্জি স্ট্রিটে হ্যাঁ 35টা প্লটের কিসের দরকার হয়? এত জ্ঞান জনগণকে না মেরে মুখ্যমন্ত্রী যদি নিজের বাড়িতে একটু জ্ঞান দিতেন তাহলে জনগণ কিছুটা বাঁচত। এগুলো শুনে জনগণ হাসছে, কি চাইছেন উনি, কি বলতে চাইছেন? বলছেন বাথরুমে পড়ে গেলে তোলার কেউ থাকবে না, ঠিকই বলেছে। আজকালকার যা ছেলে মেয়েদের মানে যা সমাজ আমাদের পরিবারগুলো যেরকম ছোট ছোট হয়ে যাচ্ছে, সত্যি কথা এটা আমি ওনার সঙ্গে একমত যে ছেলে মেয়েগুলো সব বাইরে চলে যাচ্ছে, বাবা মাগুলো একা থাকছে, বৃদ্ধাশ্রমে চলে যাচ্ছে, আর বাড়িতে পড়ে গেলে তোলার থাকছে না, কেন যাচ্ছে? পশ্চিমবঙ্গ থেকে 40 লক্ষ ছেলে মেয়ে বাইরে গিয়ে হয় শ্রমিক নয় আইটি শ্রমিক বা অন্যান্য কাজ করছে, কেন যাচ্ছে দিদিমণি? তোমার জন্য যাচ্ছে, আপনার জন্য যাচ্ছে, আপনার মতন অপদার্থ মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে আসার জন্য যাচ্ছে।
এখন এসব বড় বড় জ্ঞানের কথা বলছেন, বলছেন প্রচুর ছেলে মেয়ে তার বাবা মাকে খুব ভালোবাসে, আবার প্রচুর পিসি তার ভাইপোকেও খুব ভালোবাসে। হ্যাঁ, আজকে জ্ঞানের কথা বলতে এসছেন যে বাবা মাকে দেখার কেউ থাকবে না, ঠিকই বলেছেন। আপনাকে একটা কথা বলি, আপনার দল যা করছে, ভবিষ্যতে তৃণমূলও বাথরুমে পড়ে গেলে, তৃণমূল রাস্তায় মোহচট খেয়ে পড়ে গেলে তৃণমূলকে তোলারও কেউ থাকবে না, সিপিএম কংগ্রেস কেউ থাকবে না তৃণমূলকে তোলার জন্য। এগুলো আপনাকে একটু বুঝতে হবে দিদিমণি, আপনার তো বয়স হয়েছে যথেষ্ট ম্যাচিওর, আর তো বলার কিছু নেই এর থেকে বেশি।